A press conference was held on the occasion of Diwali under the initiative of Aurobindo Sangh Club, Supriya Ghosh Secretary, Sajal Nayan Pal President, Swapan Chowdhury Cultural Secretary were present. সংঘের পক্ষ থেকে 2018 সাল থেকে এই কালী পূজাটাকে আমরা বড় আকারে করার জন্য যে উদ্যোগ নিয়েছি এই উদ্যোগে আমাদের প্রথম আমাদের অরবিন্দ সংঘের সম্পাদক শ্রী অলকা মহাশয় আমার পাশে আছেন উনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন এবং আমরা ধারাবাহিকতা বজায় রেখে এইবারও পাঁচ দিন ব্যাপী আমাদের দীপাবলি পূজার আয়োজন করেছি আমাদের এই দীপাবলি অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং উপস্থিত থাকবেন আমাদের পাশের ভাদারঘাট বিধানসভা মাননীয় বিধায়িকা সুশ্রী মীনা রানী সরকার মহোদয়া এবং ডেপুটি মেয়র মনিকা দাসগুপ্ত মহোদয়া এবং আমাদের মাঝে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা মহোদয় আমরা এই পাঁচ এবং আরেকজন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষাবিদ শ্রী অসীম ভট্টাচার্য মহাশয় আমরা এই যে পাঁচ দিন ব্যাপী পূজার আয়োজন করেছি আমরা এই উপলক্ষে আমাদের এলাকাবাসী এবং আগরতলা শহর এবং ত্রিপুরাবাসী সকলকে আমি আহ্বান রাখবো আমাদের এই পাঁচ দিন ব্যাপী পূজার অনুষ্ঠান যাতে সুন্দর এবং সার্থক রূপ ধারণ করে সকলে আমাদের পূজাতে আসবেন এবং অংশগ্রহণ করবেন আমরা এই পূজাকে আরও কীভাবে সুন্দর করে করতে পারি এবং কেমনে করব এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সংঘের কালচারাল সেক্রেটারি এবং এই পূজার কোষাধ্যক্ষ শ্রী স্বপন চৌধুরী মহোদয় সন্ধ্যা ছটায় উদ্বোধন আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে আমাদের একটি তবলা লহরা যেটা পরিবেশনায় থাকবে অনুরণন রাজ্যের বিশিষ্ট মিউজিক্যাল গ্রুপ তাছাড়া কালকে সন্ধ্যায় আমরা বস্ত্র বিতরণ করব থাকছে এলাকার শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকালকে আমাদের প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে 12 তারিখ অর্থাৎ পুজোর দিন সন্ধ্যা 6টা থেকে আমাদের শ্যামাসঙ্গীত এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান রয়েছে সেদিনই রাত্রি 8টায় আমাদের রয়েছে 1 ঘন্টা ব্যাপী আতশবাজির রোশনাই যেটা গত বছর আমরা ভীষণ সুন্দরভাবে পালন করেছি এবছর আমরা চেষ্টা করেছি এর পরিসরটাকে বৃদ্ধি করতে তাছাড়া আমরা এবছর পুজোর দিন উদয়পুর মাতাবাড়ির প্রসাদ বিতরণ করব এখানে 13 তারিখ অর্থাৎ পুজোর পরের দিন সন্ধ্যা 6টায় আমাদের রয়েছে মহাপ্রসাদ বিতরণ এবং সেদিনই সন্ধ্যা 7টায় রাজ্যের বিশিষ্ট বাউল শিল্পীদের নিয়ে রয়েছে আমাদের বাউল গানের অনুষ্ঠান থাকছে 14 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 6টায় আমাদের রাজ্যের বিশিষ্ট মিউজিক্যাল ব্যান্ড ভাইব্রেশনের পরিবেশনায় একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠান এবং আমাদের প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানও আমরা আলাদাভাবে এবার প্ল্যান করেছি যে আমরা সুন্দর শোভাযাত্রার মাধ্যমে দুপুরবেলা আমাদের প্রতিমা নিরঞ্জন করব আমাদের এই টোটাল অনুষ্ঠানগুলিতে আমরা আশা রাখব রাজ্যের সর্ব ধরনের জনমত নির্বিশেষে সবাই যেন আমাদের এই পুজো প্রাঙ্গণে পরিভ্রমণ করেন আমাদের এই পুজো আয়োজনকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করেন আপনাদের সবার